পারছেন প্রচন্ড ভয় পাচ্ছে আমি তো রাস্তায় নেমে এসছি এবারে এবারে তো আমি রাস্তায় নেমে এসে মানুষের সঙ্গে চলছি মানুষকে বলছি ঠিক আছে সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের আদালত সেইখানে নেমে এসছি এই ভয় পাচ্ছে যারা চুরি করে যারা দুর্নীতি করে সকাল বিকাল তারা সব সময় ভয় পায় তারা সব সময় ভয় পায় এবং ভয় পাচ্ছে নতুন কি আছে প্রথমে আমার গাড়ি ঘর ভেঙে দিল হ্যাঁ আমার ইলেকশন এজেন্ট অয়নদা কোথায় গেলেন অয়েন্দাকে মারল তারপরে হলো না আর আটকাতে পারলো না আমি তারপরে প্রচারে নামলাম তারপরে সুপ্রিম কোর্টে এখন কি আটকানোর চেষ্টা করছে জেলা সভা হ্যাঁ হতো কথাটা ঠিকই হতো যদি আমাকে সুপ্রিম কোর্ট আগে রেকর্ড দেখে আগে আমাকে রিলিফ না দিত আমি আগে রিলিফ পেয়েছি পরে বিজেপিতে এসেছি ঠিক আছে সুতরাং বিজেপিতে আমি রিলিফ নিয়ে এসেছি এবং এখানকার লোয়ার কোর্ট আমাকে পুরো পিয়ার বন্ডি রিলিজ করেছে তারপরে আমি এসছি সুতরাং আমি একদম পুরো সব কিছু মিটিয়ে দিয়ে তারপরে এসেছি এরকম না কি একটা যেদিন কেস হল পরের দিনই গিয়ে বিজেপিতে জয়েন করলাম অজিত মাইতির মতো দুর্নীতিগ্রস্ত লোক খুব কম আছে এটা ওর এলাকার লোকই নাকি বলে আমি এলাকার থেকে শুনে বলছি শুনুন কে কোথা আমি এখানে না এসপি ছিলাম এটা মাথায় রাখবেন হ্যাঁ সুতরাং কেউ যদি মনে করে যে তার হাটে আমি হাঁড়ি ভাঙবো না সেটা খুব ভুল ধারণা অনেক হাঁট আমার কাছে আছে সেগুলো হাঁড়ি ভেঙে দেবো হাটে হাঁড়ি ভাঙা পর্যন্ত সেগুলো ভেঙে দেবো হ্যাঁ কে কোথা দিয়ে দুর্নীতি করে আমার জানা আছে ঠিক আছে আজকে হ্যাঁ আমি ঠিক টাইম হলেই হাটে হাঁড়ি ভেঙে দেবো আমি বলে দিলাম এখানে সব আমি জানি কে কী করে এত দুর্নীতিগ্রস্ত আমি যদি তার লিস্ট শুরু করি আমি শেষ করতে পারবো না এই মুখ্যমন্ত্রী আগের নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে নারদার ক্ষেত্রে আমি যদি আগে জানতাম আমি দিতাম না সবাই শুনেছে আপনারাও শুনেছেন তারা পেয়েছে তারা কোনো তদন্ত হয়নি ওপেন টেলিভিশনে দেখা যাচ্ছে যে এরকম গুনে গুনে টাকা নিচ্ছে এক্সট্রশন হচ্ছে ফোন করে টাকা চাইছে তাদের বিরুদ্ধে কেস হয় না পুলিশ সুপার যখন বললেন আপনার কাছে কাজ করবো না তার এগেন্স্টে কেস হয় এই দুর্নীতি নারদা সারদা রোজ ভ্যালি থেকে সরে এসছে টেটে সরে এসছে অনশনে সরে এসছে মাধ্যমিকের পরীক্ষা পত্রে সরে এসছে দাড়ি আর কত বলবো বলতে বলতে তো কে ব্যবস্থা নেবো যা কে বললো তোমাকে ব্যবস্থা নিইনি নি তোমায় কে বললো আমি অবৈধ বালি বন্ধ করে দিয়েছিলাম সমস্ত আমি অবৈধ গরুর পাচার বন্ধ করে দিয়েছিলাম এবং আমি সেই লোক যে চাকরি ছাড়ার পরে মিনিস্ট্রি অফ এ হিউম্যান অ্যাফেয়ার্স এমএইচসি আমি চিঠি দিয়েছি অফিশিয়াল চিঠি অফিশিয়াল চিঠি যে এখানে এটা চলছে ওখানে ওটা চলছে এটা চলছে এই হচ্ছে তথ্য আপনারা তদন্ত করুন সিবিআই দিয়ে তদন্ত করুন তারপরে দিনই আমার বাড়িতে চলে এলো ঠিক আছে পিংলাই জঙ্গল ড্রেস করে ঘুরে বেড়াচ্ছে দুই জয় হিন্দ বাহিনী হ্যাঁ 400 জন লোক ইউনিফর্ম তৈরি করছে বিভিন্ন দোকানে জামনায় যশোরাতপুরে আমি জানি কোন কোন দোকানে ইউনিফর্ম তৈরি হচ্ছে আমি জানি কে টাকা দিয়েছে আমি জানি এই চারশো লোকের মাথায় কে আছে আমি সব জানি বেশি বাড়াবাড়ি করলে আমি আমার বিজেপি কর্মী দিয়ে ওই ইউনিফর্মও তুলে দেবো লোকগুলোকেও তুলে দেবো আমি ওয়ার্নিং দিচ্ছি যে বেশি বাড়াবাড়ি করে যারা প্যারামিলিটারি আছে তাদের সাথে মিশে গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখানোর চেষ্টা করবেন না এবং যিনি এটাকে ফান্ড করেছেন তিনিকেও খুব ভালো করে চিনি ওই এলাকারই বাড়ি বাসিন্দা সুতরাং এইগুলো আমি সব জানি কিন্তু কে কোথায় বানাচ্ছে কোন টেইলারে বানাচ্ছে কে করছে মাথায় কে আছে সাবধান করছি ঠিক আছে প্রয়োজন হলে কিন্তু অন্য অ্যাকশান নেব কি আশঙ্কা আমি আশঙ্কা করি না ভয় পেলে মানুষ আশঙ্কা করে আমার কোনো আশঙ্কা টুশঙ্কা কিছু নেই ওরা বদমাইশি করছে ওরা আমার গাড়ি ভেঙে আটকানোর চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে হ্যাঁ পুলিশের বা প্যারামিলিটারি ইউনিফর্ম বানাচ্ছে একটা বড় ব্যাটেলিয়ান চারশো জনের ব্যাটেলিয়ান তৈরি করেছে এগুলো করছে কেন ভোটটাকে যাতে লুট করা যায় এক কথায় ভোটটাকে যাতে লুট করা যায় ভোট লুট করলে এবার মানুষ বেরিয়ে আসবে বুঝিয়ে দেবে ভোট লুট করা কাকে বলে